বাবা উপাধি পেয়েছেন বালুখোর, এবার ছেলে তার ব্যাংক হিসাব তলব করেছে দুদক। বাবা সেলিম খান, চাঁদপুরের বালুখোর নামে তিনি পরিচিত। সিনেমা পাড়ায় এসে প্রযোজক হয়েছেন, 100 সিনেমা বানানোর ঘোষণা দিয়ে সিনেমা কিছু বানিয়েছেনও। প্রযোজক সমিতির নির্বাচনে এসে বিতর্কের মুখে পড়েছেন, নানা রকম কেলেঙ্কারি করে একই ট্রেড লাইসেন্সে অন্তত 40 থেকে 45 জনের সদস্য পদ দিয়ে বিতর্কিত হয়েছেন, সেই নির্বাচন বাতিলও হয়েছে। এবার তার ছেলে নায়ক বানিয়েছেন যাকে, সেই শান্ত খানের ব্যাংক হিসাব তলব করেছে দুদক। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আতাউর রহমান সরকার স্বাক্ষরিত চিঠি গত 14 আগস্ট 58টি দেশি বিদেশি ব্যাংকের এমডি ও সিইওর কাছে পাঠানো হয়েছে। শান্ত দুর্নীতি মামলার আসামি, চাঁদপুরের 10 নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের ছেলে, যাকে অনেকেই উপাধি দিয়েছেন বালুখোর সেলিম খান। ওই চিঠিতে বলা হয়েছে, শান্ত খানের বিরুদ্ধে অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংকগুলোতে তার নিজের ও যৌথ নামীয় সঞ্চয়ী, চলতি হিসাব, এফডিআর, ডিপিএস ইত্যাদির হিসাব বিবরণী, হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি পাঠাতে বলা হয়েছে। এছাড়া ঋণ হিসাব সংক্রান্ত বিস্তারিত তথ্য, জামানত ও ঋণ পরিশোধের তথ্য, সঞ্চয়পত্র ও ক্রেডিট কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য দুদক আইন 2004-এর ধারা 19 ও দুদক বিধিমালা 2007-এর বিধি 20 অনুযায়ী ব্যাংক থেকে ওইসব তথ্য চাওয়া হয়েছে। আগামী 31 আগস্টের মধ্যে এসব তথ্য এবং রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি অভিযোগটির অনুসন্ধান কর্মকর্তা আতাউর রহমান সরকারের কাছে পাঠানোর জন্য ব্যাংকগুলোর এমডি ও সিইওর কাছে অনুরোধ জানানো হয়েছে। এবার বাবার সাথে সম্ভবত ছেলে শান্ত খানও বিপদে পড়তে যাচ্ছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব দুদক নিতে শুরু করেছে। শান্ত খান বাবার প্রযোজিত কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন বাবার বদৌলতে। এখন তার বিরুদ্ধে দুদক যে অভিযোগ আনল, কদিন আগেই তার বাবার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে আদালতের নানা ধরনের দিক নির্দেশনা, তার রাজনৈতিক দল বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার, নানা ঘটনায় ঘটেছে। এবার বোধহয় শান্ত খান সেই বিপদেই পড়তে যাচ্ছেন।